মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল ভুটান সীমান্ত জয়গা এলাকায়। রবিবার দুপুরে মাদারীহাটের বাসিন্দা হাবিবুর রহমান তার স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে বাইকে চেপে জয়গায় এসেছিলেন। জয়গার প্রধান সড়কে এক ট্রাকের ধাক্কায় তিনজন গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে হাবিবুর রহমানের মৃত্যু হয়। তার পুত্র সন্তান ও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক, তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বলেন কি দেখতে পারলেন আপনারা? বাস নিয়ে আজ আসতেছিল, বড় গাড়ির সামনে আসে এনে লাগিয়ে দিছে। আমরা এটা দেখছি, সারা দিন আমরা এখানে লেবার কাজ করি, তো এখানে থাকি সারাদিন। তারপরে আপনারাই নিয়ে আসছেন? আমরা নিয়ে আসলাম, ওই যে ড্রাইভার ছিল, ড্রাইভার ভাইটা ছিল, আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি তো এখানে দেখলাম তো পুরো সিরিয়াস, তো এদিকে পুলিশ এসে বললো যা যা নিয়ে যা তাড়াতাড়ি। কতজন ছিল বাইকে? বাবাটা এক্সপায়ার হয়ে গেছে।